দুজন কর্মকর্তা। আরিফ ক্রস করেছেন, সেখানে বল পেয়েছেন, সেখানে ফাউল হয়েছে, সেখানে পেনাল্টি, আমাকে পেনাল্টি, সেখানে পেনাল্টি, আমাকে পেনাল্টি, এবং পেনাল্টি দুজন কর্মকর্তা। দুজন কর্মকর্তা ও কোচ সহ রেফারিকে দুজন কর্মকর্তা ও রেফারি দিকে বারবার তিরিয়ে আসছেন দুজন কর্মকর্তা ও কোচ মনিরুল খোকন। বাইরে থেকে বেশ কিছু দর্শক সমর্থক মাঠে ঢুকে রেফারিকে আঘাত করতে চেয়েছেন। মাঠে পুলিশের উপস্থিতি আমরা কামনা করছি, পুলিশ হস্তক্ষেপ এই মুহূর্তে ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। সেখানে কোচ মোমিনুল খোকন রেফারিকে সেখানে জাহাঙ্গীর ওনাকে দেখতে পাচ্ছি, উনি রেফারি নিশ্চয়ই কর্মকর্তারা হয়তো এতক্ষণ ফোনে যোগাযোগ করেছেন। হাফিজ ভাই দেখতে পাচ্ছি ইনি করজোড়ে ক্ষমা চাচ্ছেন সদর ক্লাবের কর্মকর্তাদের কাছ থেকে, তারা বারবার তাদের লক্ষ্যবস্তু, তাদের টার্গেট রেফারি খোরশেদ আলম।